बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एंड वेलकम बैक टू माय चैनल अफसाना लाइफस्टाइल ब्लॉग। आमी अफसाना। आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। सामान्य एकटु ठंडा सर्दी, ताछाड़ा आलहामदुलिल्लाह भालोई आछि। এখন এটা হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর বাচ্চাদেরকে আমি আমার ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ওরা ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পর বিকেলে, মানে ঘুমিয়ে যাওয়ার পর 3টা থেকে 4টা বাজে, ঠিক এই সময় আমি বারান্দার গাছগুলোতে পানি দিতে আসছি। আমার বারান্দার গাছগুলো তো কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, আগের মতো গাছগুলো আর নেই। আসলে ওইভাবে যত্নটা ঠিক মতো করা হয় না, তো সকালের দিকে কিন্তু আমি পানি দিতে পারি না, কারণ সকালের দিকে এই দুইটা বারান্দায় রোদ থাকে, তাই পানি দেওয়া যায় না। আর ওয়েদারটা জানি কেমন ওয়েদার এখন, অনেক মানে প্রচুর বাতাস, বারান্দায় কোনো কাপড়ই দিতে পারছিলাম না, কাপড় দিলে সেটা পড়ে যাচ্ছিলো, ক্লিপ দিয়ে দিলেও পড়ে যাচ্ছিলো, আবার থেমে থেমে বৃষ্টিও হচ্ছিলো। তো বারবার সারাদিন একই কাজ করছিলাম, একবার বারান্দায় কাপড় নিচ্ছি, আবার কাপড় ভিতরে নিয়ে আসছি, মানে এরকমই হচ্ছিলো। যখন বৃষ্টি আসে তখন আবার কাপড়টা ভিতরে নিয়ে আসতে হয়। আর ছোটো বাচ্চা যেই ঘরে আছে তারা তো জানেনি, প্রচুর কাপড় হয়, প্রচুর কাপড় জমে। আর আমি ঠিক করেছি বারান্দার কিছু গাছ আমি কমিয়ে ফেলবো, কারণ এখন আর আমি পারছি না একা হাতে। আগে আমার একটা হেল্পিং হ্যান্ড ছিল, আমার কাজের খালা ছিল, এখন তো সেটাও নেই। তো ওদেরকে ঘুম পাড়িয়ে আমি যে ইস্পিদের যে রুম, ইস্পির রুমটা, ওটা আমি একটু গুছিয়ে নিচ্ছি বেডটা। এখানে সারাদিনই বাচ্চাদের দুষ্টুমি হয়, ওরা দুষ্টুমি করে, কিছুক্ষণ পরপর হয়তো বেডে এসে শোয় কিংবা বসে, মানে ছোটো ছোটো দুটো ছেলে একসাথে থাকলে যা হয় আর কি, একটু তো দুষ্টুমি করেই। তো আমি বিকেল হলে বাকি যে গুছানো বাকি থাকে বা কিংবা ওরা যে নোংরা করে সেটা আমি আবার একটু গুছিয়ে নিই। তো বেডটা আমি আবার একটু গুছিয়ে নিলাম ইস্পি রুমের। সকালবেলা কিন্তু সবগুলো ঝেড়ে মুছে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, তো এর সারাদিন ওরা একটু খেলাধুলা করেছে। তো ওদের যে খেলনার যে খেলনা টয়েস যেগুলো, সেগুলো কিন্তু ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো আমি জায়গা মতো নিয়ে রেখে এখন সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ এখানে ওরা উঠেছে, বসেছে, দুষ্টুমি করেছে এখানে। আর যেহেতু আমার সোফার কভারগুলো একটু সাদা টাইপের, মানে অফ হোয়াইট কালার, তো একটু পরিষ্কারটা সবসময় রাখতে হয়, নয়তো খুব বেশি নোংরা হয়ে গেলে দেখতেও ভালো লাগে না কিন্তু, তাই এটা খুবই যত্ন করে রাখতে হয়। কিন্তু যেহেতু আমার ছেলেরা ছোট, ওরা কিন্তু এটা বোঝে না, একদমই বোঝে না, খেলা করে, এখানেও আসে। আমি অবশ্য বলেছিলাম যে এখানে না খেলা করতে, কিন্তু ওরা কিন্তু আসে, খেলতে খেলতে এখানে আসে। আর দেখেন বিকেলের এই বারান্দাতে কিন্তু আমার প্রচুর রোদ থাকে, এই জন্য বিকেলে আমি এই বারান্দায় পানি দিতে পারি না। এই বারান্দায় পানিটা আমাকে ঘুম থেকে উঠে সকালেই দিতে হয়, কিংবা রাতে হয়তো কোনো সময় যদি সময় পাই তখন দিতে হয়। আর এই যে এটা হচ্ছে আমার পিতলের কিছু শোপিস আছে, আমি বের করতে পারিনি, মানে এতদিন বের করিনি, কারণ আমার ছোটো ছেলে জ্বালানা দিয়ে দিয়ে যখন আমি অন্য কাজে ব্যস্ত থাকি টুপ করে ফেলে দেয়। তা এখন আস্তে আস্তে অভ্যাস করার জন্য একটা দুটা করে বের করে আমি রাখছি, দেখি ও কী করে। পিতলের এই শোপিসগুলো পরিষ্কার করলে কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়, তো আমি এটা পরিষ্কার এখনও করছি না, দেখি আগে ও কী করে, তারপর দু একদিন গেলে আমি হয়তো এটা পরিষ্কার করবো। এটা পরিষ্কারের জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় কিছু, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার সুরেকটা, সুরেকের উপরে, এটা সাধারণত ও এখানে উঠতে পারে না, কিংবা এটা ওর হাতের নাগালের বাইরে, তাই এখানে আমি মর্টিন, তারপর কালা হিট, যেটা লাল হিট মশা, মানে তেলাপোকা মারার ওষুধ, স্যাবলনের স্প্রে, মানে এগুলো রেখেছি, যে এগুলো কিন্তু ও সাধারণত ধরতে পারে না, এই জন্য একটু উঁচু জায়গাতে রেখেছি। আর এটা হচ্ছে বিকেলবেলা আসরের নামাজের পর, ওরা ঘুম থেকে উঠে গেছে, তো উঠার পর ওদের বাবা সকালবেলায় ওদেরকে কয়েন দিয়েছিল, দুইজনকে 3টা 3টা করে 6টা, তো এই 6টা কয়েন ওরা রাখবে, আমি এটা আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ তখন আমি ব্যস্ত ছিলাম, আমি খেয়াল করতে পারবো না ওরা ঠিক মতো ঢুকিয়েছে কিনা, কিংবা নাফির হাতে দু একটা রয়ে গেছে কিনা, কারণ নাফির হাতে রয়ে গেলে কিন্তু সে টুক করে এটা মুখে দিয়ে দিবে আর গলায় চলে যেতে পারে। এই জন্য আমি সামনে দাঁড়িয়ে থেকে ব্যাংকে পয়সাটা, মানে রাখবো, কয়েনটা রাখবো আর কি, এই জন্য আমার কাছে রেখে দিয়েছিলাম। তাই ওদের ঘুম থেকে উঠে এটা সবার আগে মনে হয়েছে, এই কাজটা ওরা আগে সেরে নিয়েছে।
আর এর মধ্যে ইশফির বাবা সন্ধ্যা হয়ে গেছে, ইশফির বাবাও চলে এসেছে মাগরিবের নিচে থেকে, মাগরিবের নামাজ পড়ে তারপর উপরে উঠেছে। এর মধ্যে আমরা চা নাস্তাও হালকা করে খেয়ে নিয়েছি। চা নাস্তা খেয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে হবে। আজকে দুপুরে আমি রান্না করিনি, তো এখন আমি গরু মাংস রান্না করব পটল দিয়ে। তো এই জন্য আমি মাখিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজির মতো মাংস হবে আনুমানিক, আমি সঠিক জানি না, অনুমান করছি 1.5 কেজির মতো হবে। তো মাংসটার মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি, দারচিনি কয়েকটা দারচিনি টুকরা দিয়েছি, এলাচ দিয়েছি 5-6টা, দিয়ে তেল, সাদা তেল দিয়েছি 1 কাপ থেকে একটু কম পরিমাণ মতো, লবণ দিয়ে তেল দিয়ে দিলাম 1 কাপ থেকে একটু কম, আর দিলাম হলুদ গুঁড়া দিলাম 3 চা চামচ, মরিচ গুঁড়া 4 চা চামচ, আর জিরা গুঁড়া দিলাম 2 চা চামচ। তো দিয়ে ভালোভাবে মাখিয়ে, মানে মাংসটা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হতো, যাই হয়তো আমার সময় নেই তো ম্যারিনেট করব না। এখানে যদি আপনারা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখেন তাহলে খুব ভালো হয় আর কি। তো আমি সাথে সাথেই পানি দিয়ে চুলায় জাল দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। প্রথম আমি এটা সেদ্ধ করে নেব। তো এর মধ্যে আমি একটা কথা বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা লাইক অবশ্যই দিবেন, আপনাদের কাছ থেকে আমি যখন একটা লাইক পাই আমার কিন্তু কাজের আগ্রহটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর সরি বলে নিচ্ছি, আমি রেগুলার ভিডিও দিতে পারি না দেখে, আমার ছোট ছেলে নাফি মাত্র 3 বছরের, ও যখন দেখে আমি ভিডিও করছি ও মানে প্রচুর ডিস্টার্ব করে, ও হয়তো ক্যামেরাটা সরিয়ে দেয় কিংবা ক্যামেরাটা সে নাড়িয়ে দেয়, কোনো একটা ইম্পর্টেন্ট মুহূর্তে এসে ক্যামেরাটা নাড়িয়ে দেয়। মানে সোজা কথা, আমি আমার কমফোর্ট জোন থেকে যে ভিডিও করাটা সেটা হয় না, আমি পারি না, তো সেজন্য আমার রেগুলার ভিডিও আপলোড করা হয় না। তো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি উস্তাবাজি বসিয়েছি। তো উস্তাবাজিটা আপনারা কী বলেন আমি জানি না, কেউ হয়তো উস্তা বলে, কেউ করলা বলে, তো আমরা আমাদের এখানে এটা উস্তাবাজি বলে। তো একটা প্যানে আমি তেল গরম করে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি উস্তা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে, তো এখন আমি কুচি করে রাখা উস্তা আর একটা আলু কুচি করে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দিচ্ছি। তো এখন একটু ভেজে নেব। আর পাশের চুলায় গরুর মাংসটা সিদ্ধ হচ্ছে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, হাফ চামচের মতো হবে, হাফ চা চামচ, আর লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি প্রতিদিনই চেষ্টা করি এমনভাবে খাবার রান্না করার যে আমাকে ফ্রিজে না রাখতে হয়, কারণ ফ্রিজে রাখলে কিন্তু খাবারের গুণাগুণ অনেক অংশে নষ্ট হয়ে যায়, নিউট্রিশন যেগুলো থাকে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই জন্য ফ্রিজে না রাখাটাই ভালো। তো আমি এই জন্য অল্প করেই তরকারি রান্না করি, যেন অল্প করে সব কিছু রান্না করি যেন পরের দিন আমার এটা শেষ হয়ে যায়। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজে রাখতেই হয়, ওগুলোর খাবারের মানে গুণগত মান নষ্ট হয় কি না আমি ঠিক জানি না। তবে মানে রেগুলার যে আমরা আমাদের খাবার, সবজি বিশেষ করে সবজি, তারপর মাংস রেগুলার যেটা আমরা খেয়ে থাকি, ওগুলো ফ্রিজে না রাখাই ভালো। আমি রান্না করা খাবারের কথা বলছি। তো আমরা যেহেতু 3 জন মানুষ, ওইভাবেই আমি প্রতিদিন রান্না করার চেষ্টা করি, ম্যাক্সিমাম টাইম শেষ হয়ে যায়, তবে সব সময় শেষ হয় না, কিছু কিছু সময় রয়ে যায় যেটা আমি ফ্রিজে উঠিয়ে রাখি। আর আজকে কিন্তু আমার ফ্রিজে রাখতেই হবে, কারণ আজকে আমি রাতেই রান্না করছি বেশি করে, তো পরের দিনও আমার এটাই খেতে হবে হয়তো।
আমি তিনজন বলেছি, আসলে আমরা ফ্যামিলি মেম্বার চারজন। নাফি অনেক ছোট, কিন্তু তারপরেও এখন থেকেই আমরা আমাদের খাবার থেকে নাফিকে খাওয়ানোর চেষ্টা করছি, তাই সেই হিসেব করলে আমরা কিন্তু চারজন মানুষ। তো ওইভাবেই আমি রান্না করার চেষ্টা করি। এখন গরু মাংসটা মানে অর্ধেকের মতো সিদ্ধ হয়ে এসেছে, তো আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। প্রায় 3 টেবিল চামচ আদা, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তো দিয়ে আমি এখন এটা ভালো করে কষিয়ে নেব মাংসটা। তো মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, কষানো মোটামুটি হয়েছে, অনেকক্ষণ যাবতই কষানো হয়েছে। তাই আমি এখন 1 চা চামচ গরম মশলা দিয়ে গুঁড়া দিয়ে নিচ্ছি। আমি আস্ত গরম মশলাও দিয়েছি, আবার 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি, 1 চা চামচ থেকে একটু কম হবে। এখন আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি মাঝখান দিয়ে শুধু 2 টুকরা করে মাঝখান দিয়ে কেটে 2 টুকরা করে দিয়ে দিয়েছি। তো পটলটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে, মানে গরুর মাংসটা অলমোস্ট হয়ে এসেছে। পটল দিয়ে গরুর মাংস কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ পটল দিয়ে গরুর মাংসটা অনেক টেস্ট। আমি খেয়েছি, আমার আমার খুবই ভালো লেগেছে। আমি এটা প্রথম আমি আমার শ্বশুরবাড়িতে খেয়েছি, ওরা এটা খুব বেশি খায়, বিশেষ করে কোরবানির ঈদ, মানে ঈদ যাওয়ার পর যে মাংসটা থাকে সেই মাংস ম্যাক্সিমাম টাইমই ওরা সবজি দিয়ে খায়। আমরাও খাই, বাট পটল দিয়ে আমি কখনো খাইনি। এটা আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে প্রথম ঈদ করি, কোরবানির ঈদটা প্রথম করি, তখনই আমি এটা ওখানে খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। এরপর থেকে আমি এইভাবে মানে পটল দিয়ে রান্না করি, আমার খুবই ভালো লাগে খেতে। তো মাংসটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, তো আমি এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, নামিয়ে ফেলবো। 2 চা চামচের মতো ভাজা জিরা, 1.5 চা চামচের মতো, সরি, 1.5 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি একটু 2 মিনিটের মতো এটা একটু নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নেব। হয়ে গেছে, তো আমি এদিক দিয়ে রান্না করছিলাম, তখন কিন্তু ঈশ্বরীর বাবা টেবিল গুছিয়ে নিয়েছে, তো এখন গরু মাংসটাও টেবিলে নিয়ে এসেছে। তো ও যখন বাসায় থাকে তখন কিন্তু বিভিন্ন কাজে আমাকে হেল্প করার চেষ্টা করে এবং করেও। এই জন্য কিন্তু অনেক দিন যাবৎ আমি কোনোরকম হেল্পিং হ্যান্ড ছাড়াই প্রায় 6-7 মাস হয়ে যাচ্ছে আমি বাসার সমস্ত কাজই করতে পারছি। ওকে দেখে দেখে আমার ছোট ছেলেরা, মানে আমার ছেলে দুটো আর কে, ওরাও আসে আমাকে হেল্প করার জন্য। আমরা সবাই মিলে এখন কাজ করি আলহামদুলিল্লাহ। তো পুরো আজকে এই পর্যন্তই শেষ করছি, আর বেশি বাড়াবো না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।